হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে অ্যান্থ্রোপোলজি স্বাগত আমাদের এটা একটা নতুন ইউটিউব চ্যানেল আর আমাদের ইউটিউব চ্যানেলের প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে অ্যান্থ্রোপোলজি নিয়ে আলোচনা যাতে সবাই অ্যান্থ্রোপোলজিকে বুঝতে পারে যাতে কারোর কনসেপ্টে কোনো রকম অসুবিধা না থাকে আর এটা যে শুধু রকম কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি তা না এটা অবশ্যই ডাব্লিউসিএসের স্টুডেন্টরা দেখবে ইউপিএসসি যারা চেষ্টা করছে তারা দেখবে তার সাথে সাথে যারা নেট অ্যাক্সপিরিয়েন্স তারা যারা বিএসসি বা MSC করছে তারা যারা ইলেভেন টুয়েলভে অ্যান্থ্রোপোলজি পড়ছে আশা করছি এই চ্যানেলটা প্রত্যেকের কাজে আসবে আমাদের সাবজেক্টকে বুঝতে তো এটা আমাদের প্রথম ভিডিও আমরা একদম বেসিক থেকে শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ অ্যান্থ্রোপোলজি মানে প্রথম কোয়েশ্চেনটাই আসে যে অ্যান্থ্রোপোলজি কী তার কারণ হলো যে খুব কম মানুষই ছোট থেকে কি অ্যানথ্রোপোলজিকে জেনে বড় হয় না জেনে অ্যানথ্রোপোলজি সম্বন্ধে মানুষ অনেক জিনিসপত্র পড়ে কিন্তু সে জানেই না যে সে অ্যানথ্রোপোলজি পড়ছে যখন সে সাবজেক্টটার ব্যাপারে অ্যাওয়ার হয় তখন সে বোঝে যে সে অনেক কিছু কনসেপ্টই আগে থেকে কম বেশি জানে তো আমরা প্রথম একটা ডেফিনিশন বা শব্দের মানে কি সেটা দিয়ে আমরা হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি এটা শুরু করব এবার কোনো কিছুর মানে বুঝতে আমাদের প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে তার এটিমোলজিটাকে বোঝা অর্থাৎ শব্দের উৎপত্তিকে বোঝা এই অ্যানথ্রোপোলজি শব্দের উৎপত্তি হচ্ছে দুটো গ্রিক শব্দ থেকে একটা হচ্ছে অ্যান্থ্রোপস আর একটা হচ্ছে লোগস এই অ্যান্থ্রোপস কথার মানে হচ্ছে হিউম্যান আর লোগস মানে হচ্ছে স্টাডি বা নলেজ অর্থাৎ এমন একটা সাবজেক্ট যেটাতে আমরা মানুষের ব্যাপারে পড়াশোনা করি সেটাই অ্যানথ্রোপোলজি তাহলে আজকে তোমরা বুঝতেই পারছো যে অ্যান্থ্রোপোলজির পরিসরটা কত বড় কারণ একটা মানুষ যখন আমরা মানুষকে অ্যাজ আ সাবজেক্ট দেখছি তখন সেখানে মানুষের কালচার আছে তার বায়োলজি আছে তার অতীত তার ভবিষ্যৎ আছে তার বর্তমান আছে তার চিকিৎসার দিক আছে তার ইকোনমি আছে তার রিলিজিয়ান আছে তার বিশ্বাস আছে তার অনেক কিছু আছে তার পপুলেশন আছে এক তার জেনেটিক্যাল দিক আছে অনেক কিছু আছে তাহলে এই সব কিছুই কিন্তু অ্যানথ্রোপোলজির পরিসরে পড়ে তাহলে etymology আমাদের হয়ে গেল এরপর আমরা আসি মেন ডেফিনেশনে এবার অ্যান্থ্রোপোলজির ডেফিনেশান সত্যি কথা বলতে কি কোনো রকম বইতে বা কোনো যে ভীষণ ভালোভাবে কোনো ডেফিনিশন দিয়ে গেছে যেটা সবাই মুখস্থ করে লিখবে সেরকম নয় কারণ এর পরিসরটা এত বড় এর ব্যাপ্তিটা এত বড় একটা ছোটো ডেফিনেশনে অ্যান্থপোলজিকে বোঝানোটা কিন্তু ভীষণ কঠিন সেই দিক দিয়ে দেখতে গেলে অ্যানথ্রোপোলজিকে সব থেকে সোজা যদি কোনো ডেফিনেশনে আমরা বাদ পারি সেটা হচ্ছে যে anthropology ইজ দ্য স্টাডি অফ ম্যান অ্যান্ড mankind ইন অল টাইম অ্যান্ড অল স্পেস এখানে প্রথমত বলি এই যে ম্যান অ্যান্ড mankind এই যে কথাটা এই যে ম্যান অ্যান্ড ম্যানকাইন্ড এই যে কথাটা আছে এই ম্যান আর ম্যানকাইন্ড কথাটার গুরুত্বটা কি প্রথমত আমাদের সাবজেক্ট আমরা দেখলাম যে অ্যান্থ্রোপস মানে হিউম্যান কিন্তু অ্যান্থ্রোপোলজির কিন্তু যে ফোকাসটা শুধু হিউম্যানের ওপর নয় তার সাথে সাথে তার ফোকাসটা আছে ম্যানকাইন্ডের ওপর অর্থাৎ মানুষের কাছাকাছি যারা তার মধ্যে আমাদের প্রাইমেটসরা পারে যারা নন হিউম্যান প্রাইমেটস আমাদের খুব নিকটাত্মীয় তারা প্রত্যেকে পড়ে যেটা আমাদের সিলেবাসের একটা বড় পার্ট হয় এছাড়া দুটো কথা মেনশন আছে ইন অল টাইম অ্যান্ড ইন অল স্পেস এই অল টাইম আর অল স্পেস কথাটা থাকার কারণ হচ্ছে আমরা অ্যান্থ্রোপোলজি যখন পড়ি আমরা মানুষকে প্রত্যেকটা সময়ের পরিসরে বোঝার চেষ্টা করি অতীতে কয়েক লক্ষ বছর আগে যখন মানুষের উৎপত্তি তখনও কয়েক হাজার বছর আগে যখন মানুষ সেটেল ডাউন করেছে তখনও বর্তমানেও হয়তো ভবিষ্যতের পড়াশোনা যখন করব তখনও আমরা অ্যান্থ্রোপোলজিকেই ধরব এছাড়া হচ্ছে অল স্পেস অর্থাৎ যে কোনো জায়গায় যে কোনো জায়গায় এই বিশ্বব্রহ্মাণ্ডে যেখানে মানুষ উপস্থিত আছে সেটা কিন্তু আমাদের অ্যান্থ্রোপলজির পড়াশোনার পরিসরের মধ্যেই পড়বে অর্থাৎ এতটাই ব্যাপ্তি সাবজেক্টার আছে এবার তোমরা কেউ কেউ ভাবতেই পারবে যে একটা সাবজেক্টের ব্যাপ্তি যদি এত হয় তাহলে হয়তো সাবজেক্টটা অনেক কঠিন ক্ষেত্রে বলে রাখি যে সাবজেক্ট কিন্তু একদমই কঠিন না যখন তুমি নিজের ব্যাপারে পড়ছো প্রথমত তুমি তো নিজেকে চেনোই আর তুমি তো নিজের স্পিসিসকেও খুব ভালো করে চেনো কত আর কঠিন হতে পারে তাই জন্য কঠিন কিন্তু না সোজা ইন্টারেস্টিং খুব ভালো আশা করছি এই ইন্ট্রোডাকশনটা তোমাদের ভালো লাগলো এরপরে আরও অনেক টপিক নিয়ে ভিডিও তৈরি হবে অ্যান্ড তোমরা চাইলে যদি কোনো টপিক রিকোয়েস্ট করতে চাও অ্যানস্ট্রোলজি সিলেবাস যেগুলো ইন জেনারেল সিলেবাস যেগুলো আছে সেগুলো থেকে তাহলে সেগুলো নিয়েও আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো বেলাইকনে ক্লিক করো আর তার সাথে সাথে একটু শেয়ার করো যদি ভালো লাগে তো তাহলে খুব ভালো লাগবে